ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এ নিজেদের বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ অসাধারণ ব্যাটিং করেছে মুম্বাই। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 210 রান তোলে তারা। আজ কলকাতাকে পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন ঈশান কিশান। মাত্র 21 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। 195.24 স্ট্রাইক রেটে 6টি 6, 5টি 4 সাজানো ছিল তার ইনিংস। এছাড়াও আজ সূর্যকুমার ইয়াদব ও অধিনায়ক রোহিত শর্মাও করেছেন দারুণ ব্যাটিং। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসরে টিকে থাকার জন্য, তাই এই ম্যাচে জিততেই হবে তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বড় সংগ্রহের পথে দুর্দান্ত ব্যাটিং করেছেন ঈশান কিশান, ঠিক যেন ক্রিস গেইলকেই অনুসরণ করেছেন তিনি। ব্যাটিং এ ঝড় তুলে কলকাতার বোলারদের শাসন করেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ঈশান কিশানের দুর্দান্ত ইনিংসে ভর করে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতাকে 210 রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেটি তাদের জয়ের জন্য ভিত গড়ে দিয়েছে।